Notre Dam College কেন ভিকার উন্নেসের থেকে বেটার? Notre Dam College কেন ক্যাডেট কলেজের থেকে বেটার? তালে দেওয়া দরকার। এই ভিডিও যদি এখন যায়, আমি শুরুর দিকে ভিডিও করতাম ঠিক এইভাবে। আজকে আমরা আছি Notre Dam College এ Notre Dam Media and Communication Club এর সাথে আড্ডা দিতে। So, welcome to Thank you, ma'am. So, Notre Dam College এর জন্য একটা জোরে তালি হবে। যেই কারণে আজকে এখানে আসছি আড্ডা উইথ লিলিপুট ফারহান দেওয়া হয়েছে এবং আড্ডা দিব অবশ্যই তার সাথে সাথে আমরা কন্টেন্ট ক্রিয়েশনটা এর পাশাপাশি পড়াশোনাটা কিভাবে কি করা যায় এবং সামাজিকভাবে আমরা কিভাবে এই জিনিসটা ব্যালেন্স করতে পারি এই তিনটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলি আমি কোন কলেজে পড়তাম কেউ কি জানো এনিওয়ান জয়পুরহাট না জয়পুরহাট মেয়েদের পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম আমি বোর্ডে ফিফথ হয়ে গেছিলাম রাজশাহী বোর্ডে তালি দেওয়া দরকার এই ভিডিও যদি এখন যায় আর আমি তো এই ভিডিও অবশ্যই এমনভাবে এডিট করবো যেমন হবে হাই হাই কে আসছে এখানে শাহরুখ খান কলেজ থেকে যখন ঢুকবো মনে হবে যে হিরো আসতেছে এখানে নায়ক আসতেছে তো নাসির একদিন হঠাৎ করে আমি আরও একই ক্যাডেট কলেজে পড়তাম একই ব্যাচে ওর আমরা এখন আমাদের মোটামুটি ফ্রেন্ডশিপের বয়স 10 বছর ক্যাডেট কলেজ থেকে আমরা ফ্রেন্ড তো আরে তালি হোক 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 নাসির খুশি হবে তাহলে নাসিরের কথা বলছি তো তার একটা ই থাকবে নাসিরের ফুটেজ এখানে দিয়ে দেবো হ্যাঁ 21 সালের আগস্টের ফার্স্ট ভিডিওটা দিই 9 আগস্ট তো এবার আমি কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাতে একটু আসি যদি তুমি ভিডিওস দেওয়া স্টার্ট করো নিয়মিত দিতে হবে মিউজিকের জন্য ক্রিয়েটর স্টুডিও নামে আমি ফেসবুকের কথা বলতেছি ইউটিউবেও ক্রিয়েটর স্টুডিওস আমি শুরুর দিকে ভিডিও করতাম ঠিক এইভাবে এই যে আমরা কোথায় আছি সবাই বলতে চাচ্ছিল ভাই বাসায় কিভাবে সাপোর্ট দেয় আমার আব্বু প্রথম দিকে 21 সালে যখন দেয়া স্টার্ট করলাম মাঝে সাথে বলতে দরকার নেই এমন কিছু এক বাট এখন কালকে ফোন দিয়ে আমার আব্বু কি বলছে মানে আমাদের কন্টেন্টটা যখন রিলিজ হয়েছে কি বলছে হাসনাত একটু বল থ্যাংক ইউ সো মাচ একটা থ্রি চেয়ার্স ওকে থ্রি চেয়ার্স ফর Notre Dam কলেজ থ্যাংক ইউ এটা হচ্ছে ওদের মাঠ এখানে সবাই খেলাধুলা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বিভিন্ন কুচকাওয়াজ হলো একটু আগে দেখতেছিলাম এখানে ব্যান্ড পার্টি ছিল সো এই জায়গাটা হয়তো বা তাদের স্টুডেন্টদের জন্য অনেক মেমোরেবল তো এটা আরেকটা জায়গা এখানে বাস্কেটবল কোর্ট আছে অনেকগুলা ঘোরাঘুরি করতে করতে একটা কাজের কথা বলি যেসব স্টুডেন্টরা ভোকাবুলারি নিয়ে অনেক সমস্যার মধ্যে থাকেন যেমন যারা আইবিএতে প্রিপারেশন নিচ্ছেন আইএলস জিআরই জিম্যাট এরা প্রিপারেশন নেওয়ার সময় ভোকাবুলারি নিয়ে অনেক প্যারার মধ্যে পড়তে হয় সেই প্যারা থেকে সলিউশনের জন্য চলে আসছে ভোকা ভাইব অ্যাপ গুগল প্লে স্টোরে এই অ্যাপটা পাওয়া যাচ্ছে এই অ্যাপে আপনি এনরোল করার পরে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনাকে ভোকাবুলারি শেখানো হবে এটা যদি আপনি 2 মাস প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনার আমি মনে করি যে আপনার ভোকাবুলারিতে কোনো সমস্যা থাকবে না আজই ডাউনলোড করুন ভোকা ভাইব এবং এনরোল করে ফেলুন আজই এটা হচ্ছে Notre Dam এর সায়েন্সের বিল্ডিং এই বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের আর্য বিশপ গাঙ্গুলি ভবন এখানে হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির সব ক্লাস হয় আচ্ছা আর ওই বিল্ডিংটা ওটা হচ্ছে আপনার ফাদার টিম ভবন এই পুরাটাই বেসিক্যালি তো এখানে হচ্ছে কমার্সের ক্লাস হয় কমার্সের 6টা গ্রুপ আছে 6টারই ক্লাস হয় আর্টসের ক্লাস কোথায় আর্টসের ক্লাস হয় ওই বিল্ডিংটায় পেছনে হ্যাঁ পেছনে আর্টস সব সময় থাকবে সামনে আমি প্রত্যেকটা কলেজ অথরিটির কাছে বলবো আর্টস থাকবে সামনে আর্টস হচ্ছে সবার উপরে থাকবে শ্রেষ্ঠ আর্টসের কয়জন আছে এবার আমাদের আর্টসের হচ্ছে 410 জন আছে আচ্ছা আর্টসের ফুটেজটা ভালো করে এটা হচ্ছে আমাদের মুক্তমঞ্চ এখানে হচ্ছে কলেজের বিভিন্ন প্রোগ্রাম হয় আবার আমাদের নাটক আমাদের ড্রামা ক্লাব আছে ড্রামা ক্লাবের নাটক হয়ে যায়
যে কোনো স্কুল বা কলেজের সবথেকে মেমোরেবল জায়গাটা থাকে হচ্ছে তাদের টিফিন টাইমে কোন জায়গাটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে তাদের ক্যান্টিন। এটা হচ্ছে নটর ডামের ক্যান্টিন, আমরা যাই ভেতরে। এক তো অনেক বড় একটা জায়গা দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ডেস্ক ডেস্ক করে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার একটু জেলাস ফিল হচ্ছে, যদি আমার ক্যাডেট কলেজে আমার ডাইনিং হলে যে যে আমার মিল ব্রেকগুলো করা লাগতো, তো এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য আই গেস যারা এখানকার স্টুডেন্ট, নটর ড্যামের যারা স্টুডেন্ট তাদের এই জায়গাটাই অনেক মেমোরি আসে বলে আমি মনে করি। নটর ড্যাম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের একটা প্রোগ্রামে আমরা এখানে আসছিলাম, তো তারপরে আসার জন্য আমাকে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন কিছু কিছু প্রশ্ন করবো স্টুডেন্টদেরকে যে কেন নটর ড্যাম কলেজ অন্যান্য কলেজের থেকে বেটার, নটর ড্যাম কলেজ কেন ভিকারুননেসের থেকে বেটার, পড়াশোনার দিক থেকে বেটার, ডিসিপ্লিন আছে, আর আপনার মতো একটা সেলিব্রিটির সাথে দেখা করতে পারলাম, এটা তো সুযোগ না পেতে পারে ওরা। তাহলে ভিকারুননেসের থেকে যদি আমারে ডাকে তখন ওরা বেটার হয়ে যাবে? না হবে না, কারণ আপনি প্রথম এখানে আসছেন। তো নটর ড্যাম কলেজ কেন ক্যাডেট কলেজের থেকে বেটার? কেন বেটার? হ্যাঁ, রেগুলার কুইজ। ও ঢাকা কলেজের থেকে কেন নটর ড্যাম বেটার? আমরা মারামারি করি না। রাজুক উত্তরের থেকে নটর ড্যাম কলেজ কেন বেটার? রাজুক কি কলেজ? আমি এখানে দাঁড়িয়ে একদম এই জায়গায় দাঁড়িয়ে বলতেছি ক্যাডেট কলেজ ইজ বেটার দ্যান এনিথিং, কারণ আমাদের 100% জিপিএ 5 থাকে। সো এটাই ছিল নটর ড্যাম কলেজে আমাদের ব্লগ, আর থ্যাংক ইউ সো মাচ এই কলেজের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ টিচার যারা আছেন সবাইকে অনেক থ্যাংক ইউ। আর একটু জ্বালাইছি, চিল্লাপাল্লা হয়েছে আমি আসার কারণে, সেজন্য আই এম সরি। আর নেক্সট কোন কলেজে যাওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।